হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি টাস্ক এডুকেশন কেয়ার। তো আমাদের চ্যানেলের ম্যাথের এটাই আজকের প্রথম ক্লাস। তো বিসিএসের প্রিলিমিনারি সিলেবাসে একবার শুরুতেই আছে বাস্তব সংখ্যা। আজকে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে প্রিলির পুরো সিলেবাসটা কমপ্লিট করব ম্যাথ অংশে যেগুলো আছে। তো আজকের এই ভিডিওতে আমরা বাস্তব সংখ্যার সম্পূর্ণ অংশ নিয়ে আলোচনা করবো এই এক ভিডিওতেই। এর ভিতরে বাস্তব সংখ্যার কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, খুবই গুরুত্বপূর্ণ, যেমন মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলোও আজকের ভিডিওতে থাকবে শেষের দিকে খুব ভালোভাবে। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখুন, বাস্তব সংখ্যাকে ইংলিশে রিয়েল নাম্বার বলা হয়। তো এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য, অর্থাৎ শূন্য সহ যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। এক কথায় বলতে গেলে যে কোনো সংখ্যাকেই বাস্তব সংখ্যা অ্যাকচুয়ালি বলা যায়, কারণ অবাস্তব সংখ্যা বলতে খুব বেশি কিছু নাই। অবাস্তব সংখ্যা বা আনরিয়াল সংখ্যা বলা হয় কোনো মাইনাস সংখ্যার উপরে যদি রুট ওভার দেওয়া হয়, তখন তাকে অবাস্তব সংখ্যা বলা হয়। কেননা কোনো মাইনাস সংখ্যার উপরে যখন রুট ওভার দেওয়া হয়, সেটা কিন্তু আলটিমেটলি প্লাস হয়ে যায়, অর্থাৎ মাইনাসের উপর যখন রুট দেওয়া হয় তখন সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এজন্য এই মাইনাস সংখ্যার উপরে যদি কোনো রুট ওভার দেওয়া হয় সেটাকে অবাস্তব সংখ্যা বলা হয়। আর বাস্তব সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য হচ্ছে একটা বাস্তব সংখ্যা, যেমন এক, দুই, তারপর মাইনাস এক, মাইনাস দুই, জিরো, এই টাইপের। তারপর দেখুন ডিজিট বা অঙ্ক। তো অঙ্ক বলা হয় মূলত জিরো থেকে নয় পর্যন্ত এই দশটি প্রতীককেই অঙ্ক বলা হয়। তো অঙ্ক আবার দুই প্রকার, একটা হচ্ছে সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক হচ্ছে এক থেকে নয় পর্যন্ত, এবং জিরোকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। এরপর হচ্ছে নাম্বার বা সংখ্যা। তো সংখ্যা বলা হয় মূলত অঙ্কের সাথে, অর্থাৎ উপরে যেই আমরা এই জিরো থেকে নয় পর্যন্ত যেই দশটা প্রতীক আছে এগুলোকে তো অঙ্ক বলা হয়। তো এই অঙ্কের সাথে, অর্থাৎ জিরো থেকে নয় পর্যন্ত এই অঙ্কগুলোর সাথে যদি টিটা, খানাখানি সহ যে কোনো শব্দ ব্যবহার করলে অথবা অঙ্ককে যে কোনো উপায়ে ব্যবহার করা হলে তাকেই সংখ্যা বলা হয়। যেমন দেখুন পাঁচটি কলম, তো এখানে পাঁচ কিন্তু একটি অঙ্ক, এর সাথে টি যোগ করা হয়েছে এজন্য পাঁচটি কলম এটা একটি সংখ্যা হয়ে গেছে। তারপর দেখুন পাঁচশো বারো, এই পাঁচশো বারো এখানে কিন্তু পাঁচ, এক এবং দুই এই তিনটা কিন্তু আলাদা আলাদা অঙ্ক। তো এই তিনটা আলাদা অঙ্ককে যখন একত্রে লেখা হয়েছে তখন কিন্তু এটি একটি সংখ্যা হয়ে গেছে, পাঁচশো বারো একটি সংখ্যা। তারপর হচ্ছে সংখ্যার প্রতীক বা চিহ্ন হচ্ছে দশটি, অর্থাৎ জিরো থেকে নয় পর্যন্ত যে দশটি অঙ্ক এই সংখ্যার প্রতীক বা চিহ্ন হচ্ছে দশটি। তারপর হচ্ছে সংখ্যার ভিত্তি বা বেজ হচ্ছে দশ, কেননা অঙ্ক হচ্ছে দশটি এজন্য এই সংখ্যা বা সংখ্যার ভিত্তি বা বেজ হচ্ছে দশ। এরপর হচ্ছে দেখুন ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। তো জিরো অপেক্ষা বড় যেই সংখ্যাগুলো আছে সেগুলোকেই ধনাত্মক সংখ্যা বলা হয় বা পজিটিভ নাম্বার বলা হয়। তারপর হচ্ছে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার, এটা হচ্ছে জিরো অপেক্ষা ছোট, অর্থাৎ মাইনাস সংখ্যা। অঋণাত্মক সংখ্যা, দেখুন জিরো সহ সকল ধনাত্মক সংখ্যাকেই অঋণাত্মক সংখ্যা বলা হয়, যেমন জিরো, এক, দুই, তিন, এরকম, অর্থাৎ জিরো সহ সকল ধনাত্মক সংখ্যা। তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টেজার। দেখুন ধনাত্মক বা ঋণাত্মক উভয় সংখ্যাই পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে, তবে ভগ্নাংশ হবে না, অর্থাৎ ভগ্নাংশ হলে সেটি আর পূর্ণ সংখ্যা হবে না। যেমন এক, তারপর হচ্ছে মাইনাস এক, দুই, মাইনাস দুই, এই টাইপের যত সংখ্যা সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ধারাবাহিক সংখ্যা বা কনজিকিউটিভ নাম্বার, একটি সংখ্যার পরে আরেকটি সংখ্যা, তবে সংখ্যাগুলোর মধ্যে একটি সুবিন্যস্ত ব্যবধান থাকবে, অর্থাৎ সিরিজ নাম্বার এগুলোকে বলা হয়, ধারাবাহিক সংখ্যাগুলোকে। যেমন আমরা এক্সাম্পল দেখি, দেখুন ওয়ান, টু, থ্রি, ফোর, এই টাইপের, অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত এই যে ধারাবাহিকভাবে সংখ্যাগুলো গেছে এটা একটা ধারাবাহিক সংখ্যা। তারপর দেখুন মাইনাস ফাইভ, মাইনাস ফোর, মাইনাস থ্রি, তো এখানে দেখুন এক করে কিন্তু বাড়তেছে, মাইনাস ফাইভের পর মাইনাস ফোর এক বাড়লো, মাইনাস থ্রি এক বাড়লো, তো এটাও একটা ধারাবাহিক সংখ্যা। তারপর দেখুন দুই, চার, ছয়, আট, দশ, এই টাইপের যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে জোড় সংখ্যার সিরিজ, তো এটাও ধারাবাহিক সংখ্যা, ধারাবাহিকভাবে কিন্তু সংখ্যাগুলো আগাচ্ছে সামনের দিকে। তারপর দেখুন এক, তিন, পাঁচ, সাত, এটা কিন্তু হচ্ছে বিজোড় সংখ্যার সিরিজ। তারপর হচ্ছে এক, চার, নয়, ষোলো, এ সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার সিরিজ। তারপর হচ্ছে দুই, তিন, পাঁচ, সাত, এগারো, এটা হচ্ছে কিন্তু মৌলিক সংখ্যার সিরিজ, তো এই সংখ্যাগুলোকেই হচ্ছে ধারাবাহিক সংখ্যা বলা হয়। দেখুন উৎপাদক বা ফ্যাক্টর, তো এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, এই যে গুণনীয়ক এবং গুণিতক, এই বিষয়টা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই উৎপাদক বা ফ্যাক্টর এর আরেক নাম হচ্ছে গুণনীয়ক। তো এই গুণনীয়ক বলা হয় হচ্ছে একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাকেই হচ্ছে
ফ্যাক্টর বা উৎপাদক বা গুণনীয়ক বলে। দেখুন এখানে একটা 12 সংখ্যা আছে, এই 12 সংখ্যার ভিতরে ভাগ যায় কোন কোন সংখ্যা দিয়ে? দেখুন এক দ্বারা কিন্তু 12-র ভিতরে ভাগ যায়, তারপর 2 দ্বারা যায়, তারপর 3 দ্বারাও যায়, তারপর 4 দ্বারাও যায়, 6 দ্বারাও যায় এবং 12 দ্বারাও যায়। অর্থাৎ 12-র ভিতরে 1, 2, 3, 4, 6 এবং 12 সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়। সুতরাং 12 এর গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 1, 2, 3, 4, 5, 3, 4, 6 এবং 12। এটাই হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। তো এটাকে বের করার সিস্টেম হচ্ছে যে 12-রে ভাগ দিয়ে, অর্থাৎ প্রথমে 2 দিয়ে দেব, তারপর 2 দিয়ে নাগালে 3 দিয়ে, এভাবে আস্তে আস্তে করে যে ভাগ করে। তারপর দেখুন 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, তারপর 3 তো আছেই এখানে, 3 দিয়ে যাবে, তারপর 2 আর 2 গুণ করলে হয় 4, 4 দিয়েও যাবে, তারপর 3 আর 2 গুণ করলে হয় 6, 6 দিয়েও যাবে এবং 12 দিয়েও যাবে। এভাবে এটাকে বের করে। এরপর আছে গুণিতক বা মাল্টিপল। তো গুণিতক হচ্ছে জাস্ট গুণনীয়কের উল্টা, অর্থাৎ উৎপাদকের বিপরীত, একটু আগে যেটা আমরা শিখলাম। তো দেখুন এখানে 12 হচ্ছে 1, 2, 3, 4, 6, 12 এদের গুণিতক। অর্থাৎ উপরে ছিল 12 এর গুণনীয়ক ছিল 1, 2, 3, 4, 6 এবং 12, আর নিচে হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12 এর গুণিতক হচ্ছে 12। তো এটাই ছিল হচ্ছে গুণনীয়ক এবং গুণিতকের বেসিক। এরপর দেখুন মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তো এটা তো আরও ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই। দেখুন যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তাকেই হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলা হয়। অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যাবে। এক কথায় বলা যায় ভাগ করা যায় না বা ভাঙ্গা যায় না, এমন সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলা হয়। তো আমরা দেখি, দেখুন মৌলিক সংখ্যা কীভাবে চেনা যায় এর কিছু বেসিক নিয়ম আমরা দেখব। দেখুন যে সকল সংখ্যার শেষে 1, 3, 7, 9 থাকে সেগুলো মৌলিক সংখ্যা হতে পারে আবার নাও হতে পারে। অর্থাৎ 1, 3, 7, 9 থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মৌলিক সংখ্যা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে মৌলিক সংখ্যা হয় না। যেমন 49-এর শেষে কিন্তু 9 আছে, কিন্তু সেটি মৌলিক সংখ্যা হবে না, কেননা 7, 7, 49 এটার ভিতরে কিন্তু ভাগ যাচ্ছে। তারপর দেখুন 0, 2 অর্থাৎ 0, 2, 4, 5, 6, 8 এগুলো যদি কোনো শব্দের শেষে, কোনো সংখ্যার শেষে থাকে, তাহলে সেই সংখ্যাটি কখনোই মৌলিক সংখ্যা হতে পারে না। অর্থাৎ কোনো সংখ্যার শেষে যদি 0, 2, 4, 5, 6, 7, 8 থাকে সেগুলো কখনোই মৌলিক সংখ্যা হবে না। কেননা দেখুন যদি 0 থাকে কোনো সংখ্যার শেষে, সেটা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, এবং 2 থাকলে সেটাও 2 দিয়ে যাবে, 4 থাকলে সেটাও 2 দিয়ে ভাগ যাবে, 5 থাকলে সেটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে, 6 অথবা 8 থাকলেও সেটাও 2 দিয়ে ভাগ যাবে। তো এজন্যই হচ্ছে কোনো সংখ্যার শেষে এই অঙ্কগুলো থাকলে সেটি আর মৌলিক সংখ্যা হবে না। তারপর হচ্ছে দেখুন একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। অর্থাৎ যতগুলো মৌলিক সংখ্যা আছে অঙ্কের ভিতরে, তার ভিতরে একমাত্র মৌলিক সংখ্যা আছে 2, শুধুমাত্র একটা মাত্র মৌলিক সংখ্যা যেটা জোড় সংখ্যা, আর কোনো মৌলিক সংখ্যাই জোড় নয়, সবগুলো মৌলিক সংখ্যাই বিজোড়, শুধুমাত্র 2 একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড়। আর 1 কখনোই মৌলিক সংখ্যা নয়, অনেকে 1-রে মৌলিক সংখ্যা মনে করে, এটা আসলে মৌলিক সংখ্যা না, কেননা এই 1-এর ভিতর শুধু 1 দিয়েই ভাগ করা যায়, এটা কখনোই মৌলিক সংখ্যা নয়। তারপর দেখুন 3 এবং 7 দিয়ে ভাগ করার পর যদি না মিলে তাহলে সেটি মৌলিক সংখ্যা হবে। অর্থাৎ মৌলিক সংখ্যা নির্ণয়ের সবচেয়ে কার্যকর একটা উপায় বা সিস্টেম হচ্ছে 3 এবং 7 দিয়ে ভাগ দিবেন, অর্থাৎ 3 দিয়ে ভাগ দিবেন অথবা 7 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিয়ে যদি দেখেন যে মিলে না তাহলে সেটি মৌলিক সংখ্যা হবে। তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে 1 থেকে 10-এর ভিতর কয়টি মৌলিক সংখ্যা আছে, বা 1 থেকে 30-এর ভিতর, বা 1 থেকে 50-এর ভিতর কয়টি মৌলিক সংখ্যা আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু এই মৌলিক সংখ্যা থেকে খুব বেশি আসে। তো এগুলো আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার জন্য একটা টেকনিক এভাবে আপনারা অবলম্বন করতে পারেন। দেখুন 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1 এভাবে মনে রাখতে পারেন, বা অন্য কোনোভাবেও যদি আপনারা পারেন সেটা মনে রাখতে পারেন। তো আমি এভাবে মনে রাখছি, দেখুন 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1 অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 4টি মৌলিক সংখ্যা, এবং 10 থেকে 20 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা, 30 থেকে 40 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা, 40 থেকে 50 পর্যন্ত 3টি মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 50 থেকে 60 পর্যন্ত আবার 2টি মৌলিক সংখ্যা, এভাবে সিরিয়ালটা 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1 1 থেকে 100 পর্যন্ত। তো দেখুন আরও কয়েকটা জিনিস আপনারা মুখস্থ রাখবেন, এগুলো প্রশ্নে আসে। 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কত? 25টি। তো এই যে 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1 এই কয়টার যদি যোগ করা হয় তাহলে কিন্তু 25টি আসে উত্তর। তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, তারপর 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 46টি, তারপর 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 95টি,
তো এই তিনটা মনে রাখলেই হবে, এর বাইরে আর আসবে না। তারপরে দেখুন দুইটা প্রশ্ন আমরা একটু দেখবো। দেখুন 5 থেকে 11 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? তো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এই যে পর্যন্ত শব্দটাকে খেয়াল করবেন খুব ভালো করে। পর্যন্ত মানে হচ্ছে কি, 5 থেকে 11 পর্যন্ত, অর্থাৎ 5 এবং 11 সহ, তাকেই বলা হয় পর্যন্ত। এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে? তো উত্তর হবে 3টি। দেখুন 5 একটি মৌলিক সংখ্যা, তারপর 7 একটি মৌলিক সংখ্যা, এরপর হচ্ছে 11 একটি মৌলিক সংখ্যা। তো এই 3টি মোট 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যা। তারপর আরেকটা প্রশ্ন দেখুন, 5 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? তো এখানে কিন্তু পর্যন্ত নাই, এখানে কিন্তু মধ্যে কথাটার উল্লেখ আছে। তো মধ্যে থাকার মানে হচ্ছে 5 এবং 11 কাউন্ট হবে না, 5 এবং 11 এর মাঝে যদি আর কোনো মৌলিক সংখ্যা থাকে সেটা কাউন্ট হবে, অর্থাৎ 5 এবং 11 বাদ যাবে। আর পর্যন্ত কথার উল্লেখ থাকলে 5 এবং 11 কাউন্ট হবে, ঠিক আছে? আর যদি মধ্যে থাকে তার মানে দুই পাশের সংখ্যা দুইটা বাদ হয়ে যাবে। তো 5 এবং 11 এর মধ্যে মৌলিক সংখ্যা কিন্তু শুধুমাত্র 1টি, 7, এবং 5 ও 11 বাদ হয়ে যাবে, যেহেতু মধ্যে বলছি। মধ্যে বললে দুই পাশের শব্দ দুইটা বাদ হয়ে যায়, এবং পর্যন্ত বললে দুই পাশের শব্দ দুইটাও কাউন্ট হয়। তো এই বিষয়টা আপনারা একটু ভালোভাবে মনে রাখবেন। এরপর দেখুন সহ মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার। তো সহ মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার বলা হয় দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে। তো একটু আগেই কিন্তু আমরা গুণনীয়ক, গুণিতক কাকে বলে শিখে আসছি। তো দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয় সেটি হবে সহ মৌলিক সংখ্যা। তো সংক্ষেপে আমরা বলতে পারি সহজভাবে, একের অধিক সংখ্যার গসাগু যখন 1 হবে তখনই সে শব্দগুলো হচ্ছে সহ মৌলিক সংখ্যা হবে। যেমন দেখুন আমরা এক্সাম্পল দেখি, দেখুন 16 সংখ্যাটাকে যদি আমরা গসাগু বের করি বা এর গুণনীয়কগুলো বের করি, তাহলে 16 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 8 এবং 16, এবং 25 শব্দের গুণনীয়কগুলো হচ্ছে 1, 5 এবং 25, অর্থাৎ 25-এর ভিতর কিন্তু 1, 5 এবং 25 ছাড়া অন্য কোনো শব্দ দ্বারা ভাগ যায় না। তো দেখুন এই 16 এবং 25-এর গুণনীয়কগুলোর ভিতরে শুধুমাত্র কমন আছে কিন্তু 1, এছাড়া কিন্তু আর কোনো শব্দ কমন নাই বা সাধারণ গুণনীয়ক নাই, অর্থাৎ 1 মেলে। যেহেতু এই দুইটা 16 এবং 25-এর গুণনীয়কগুলোর ভিতরে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1, সেহেতু এই 16 এবং 25 এই শব্দ দুইটি সহ মৌলিক সংখ্যা হবে। অথবা এই 16 এবং 25 এর গসাগুও কিন্তু 1, কেননা এই সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এর ভিতরে 1 আছে, এজন্য গসাগু হবে 1, অর্থাৎ সাধারণ গুণনীয়কই কিন্তু গসাগু। তো যেহেতু এই 16 এবং 25-এর গসাগু 1, সেহেতু এই 16 এবং 25 এই সংখ্যা দুটি হবে সহ মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার। তারপর হচ্ছে দেখুন মৌলিক দ্বিজোড় সংখ্যা। তো মৌলিক দ্বিজোড় সংখ্যা বলা হয় পরপর দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয়, তখন ওই সেই দুইটি সংখ্যাকে বলা হবে মৌলিক দ্বিজোড় সংখ্যা। দেখুন 3 একটি মৌলিক সংখ্যা এবং 5 একটি মৌলিক সংখ্যা, তো এদের বিয়োগফল হচ্ছে 2। তারপরে দেখুন 11 একটি মৌলিক সংখ্যা এবং 13 একটি মৌলিক সংখ্যা, এদের বিয়োগফল হচ্ছে 2। 17 এবং 19 এ দুটিও মৌলিক সংখ্যা এবং এদের বিয়োগফল হচ্ছে 2। তো পরপর দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হলে সেটি হবে মৌলিক দ্বিজোড় সংখ্যা, ঠিক আছে? তো একটা জিনিস আপনারা এখান থেকে মনে রাখবেন, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মোট 8টি মৌলিক দ্বিজোড় সংখ্যা আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তারপরে দেখুন মৌলিক ত্রিজোড় সংখ্যা। তো পরপর 3টি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয় তাহলে সেটি হবে মৌলিক ত্রিজোড় সংখ্যা। তো দেখুন 3 এবং 5, 3, 5 এবং 7, এই 3টি কিন্তু মৌলিক সংখ্যা, অর্থাৎ 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা এবং 7 একটি মৌলিক সংখ্যা। তো এই 3, 5 এবং 7 এর প্রত্যেকটার বিয়োগফল কিন্তু 2, অর্থাৎ 3 এর সাথে 5-এর ব্যবধান হচ্ছে 2 এবং 5-এর সাথে 7-এর ব্যবধান হচ্ছে 2। তো পরপর 3টি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয় তাহলেই কিন্তু সেটি হবে মৌলিক ত্রিজোড় সংখ্যা। তো এখানে একটা মজার বিষয়, সেটি হচ্ছে মৌলিক ত্রিজোড় সংখ্যা মাত্র 1টি, অর্থাৎ অঙ্কের ভিতরে শুধুমাত্র 1টি মৌলিক ত্রিজোড় সংখ্যা আছে, সেটি হচ্ছে 3, 5, 7, আর কোনো মৌলিক ত্রিজোড় সংখ্যা নেই। মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার। দেখুন যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটি হচ্ছে মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার। তো এই ভগ্নাংশ কিন্তু প্রকৃত অথবা অপ্রকৃত, যে কোনো ধরনের ভগ্নাংশ হলেই সেটি মূলদ সংখ্যা হবে। দেখুন 7 একটি সংখ্যা, তো এই সংখ্যাটাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ 7-এর নিচে কিন্তু একটা 1 আছে, যেমন 7/1। তারপর 5, 5 সমান কিন্তু 5/1, অথবা -5, -5 সমান কিন্তু -5/1। তো এই 7, 5 এবং -5 এই শব্দগুলো হচ্ছে মূলদ সংখ্যা, কেননা এই শব্দগুলোকে প্রকৃত অথবা অপ্রকৃত যেটাই হোক ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে।
তো তার মানে দাঁড়ালো কি সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কেন না সাত পাঁচ মাইনাস পাঁচ এই সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যাগুলোকে যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে সেহেতু এগুলো মূলদ সংখ্যা, তার মানে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কেননা সকল পূর্ণ সংখ্যাই ভগ্নাংশ আকারে প্রকাশযোগ্য। তারপর হচ্ছে দশমিক সংখ্যাগুলোও মূলদ সংখ্যা, কারণ হচ্ছে এগুলোকেও ভগ্নাংশ আকারে লেখা যায়। যেমন দেখুন 1 পয়েন্ট বা 1.25 সমান সমান কি 125/100। তো যেহেতু এই 1.25কে 125/100 অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে সেহেতু এই 1.25 এটিও একটি মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার হবে। তারপর দেখুন পৌনঃপুনিক যুক্ত দশমিক সংখ্যাও মূলদ সংখ্যা, কেননা এদেরকেও ভগ্নাংশ আকারে লেখা যায়। যেমন দেখুন 0.3333 পৌনঃপুনিক, তো এর সমান হচ্ছে 1/3, অর্থাৎ এই 0.43 পৌনঃপুনিক সংখ্যাটিকেও কিন্তু আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলাম। তো যেহেতু পারলাম সেহেতু এটিও হবে একটি মূলদ সংখ্যা। তো এই পৌনঃপুনিক সংখ্যাটিকে আমরা কীভাবে ভেঙে 1/3 লিখলাম এই সম্পর্কে পরবর্তীতে আর একটা ভিডিওতে আলোচনা করব, এ সম্পর্কে আজকের আলোচনা করব না। তারপর দেখুন সসীম দশমিক মানে হচ্ছে ভাগ করার পর 4টি পর্যন্ত যে সংখ্যা দাঁড়ায় সেটাকে সসীম দশমিক বলা হয়। তো এই সসীম দশমিক সংখ্যা অর্থাৎ সসীম দশমিক সংখ্যা এবং একই সংখ্যা বারবার আসলে এবং সসীম দশমিক পৌনঃপুনিক সংখ্যা এগুলোকেও কিন্তু মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ সসীম দশমিক সংখ্যা, একই সংখ্যা বারবার আসা এবং সসীম দশমিক পৌনঃপুনিক সংখ্যা এগুলোকে হচ্ছে মূলদ সংখ্যা বলা হয়। যেমন দেখুন 1/2, তো এই 1/2কে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু দাঁড়ায় 0.5, তো এটা কিন্তু সসীম দশমিক সংখ্যা। তারপর হচ্ছে দেখুন 1/3, তো এটাকে যদি আমরা ভাগ করি দেখুন 0.33333 ইনফিনিটি, এটা কিন্তু অসীম দশমিক সংখ্যা। কিন্তু অসীম দশমিক সংখ্যা হলো এখানে কিন্তু একই সংখ্যা বারবার আসতেছে, অর্থাৎ 3333। তো যেহেতু এখানে একই সংখ্যা বারবার আসতেছে সেহেতু এটিও হবে মূলদ সংখ্যা। তারপর হচ্ছে দেখুন 0.3 উপর পৌনঃপুনিক আছে, যেহেতু পৌনঃপুনিক আছে এবং অসীম আছে এটা কিন্তু 3-এর পর থেমে গেছে, এজন্য এটা হবে মূলদ সংখ্যা। তারপর দেখুন 0.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক, এটাও হবে মূলদ সংখ্যা। তারপর হচ্ছে 0.1 পৌনঃপুনিক 2, তারপর 3-এর উপর পৌনঃপুনিক, এটাও হবে মূলদ সংখ্যা। তারপর দেখুন 0.1 পৌনঃপুনিক 2 3 4 4-এর উপর পৌনঃপুনিক, এটাও হবে পূর্ণ সংখ্যা, কেননা এখানেও দেখুন 0-এর পরে 1 2 3 4টা সংখ্যা আছে। তো 4-এর অধিক যখন হবে তখন সেটি আর মূলদ সংখ্যা হবে না, তখন সেটি অমূলদ সংখ্যা হবে। তারপর হচ্ছে সকল পূর্ণ বর্গ সংখ্যা অথবা সকল পূর্ণ ঘন সংখ্যা, এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। তো দেখুন √9, এটি কিন্তু একটি পূর্ণ বর্গ সংখ্যা, কেননা এটাকে ভাঙলে কিন্তু হয় 3। তারপর দেখুন √36, এটিও কিন্তু একটি পূর্ণ বর্গ সংখ্যা। তারপর হচ্ছে √3, এটি কিন্তু একটি পূর্ণ ঘন সংখ্যা। তারপর হচ্ছে √27, এটিও একটি পূর্ণ ঘন সংখ্যা। তো এই সকল পূর্ণ বর্গ সংখ্যা এবং সকল পূর্ণ ঘন সংখ্যা সবই হচ্ছে মূলদ সংখ্যা। তো এক কথায় আমরা যদি বলতে যাই দেখুন, শূন্য ঋণাত্মক সংখ্যা অথবা ধনাত্মক সংখ্যা অথবা প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশ এবং সসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ চারটার অধিক হবে না। তারপর হচ্ছে পূর্ণবর্গ অথবা পূর্ণ ঘন সংখ্যা, এই সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। দেখুন অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, তো যে সংখ্যা মূলদ নয় তাই হচ্ছে মূলত অমূলদ সংখ্যা। তো এর কিছু ক্যারেক্টারিস্টিক আমরা এখন দেখব। দেখুন যে সংখ্যাকে প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকেই কিন্তু অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার বলে। যেমন দেখুন √2, তো এই √2 কিন্তু একটি অমূলদ সংখ্যা, কারণ হচ্ছে √2কে কিন্তু আমরা √2/1 এভাবে লিখতে পারি না, অর্থাৎ ভগ্নাংশ আকারে কিন্তু এটাকে প্রকাশ করতে পারি না, কেননা এই √2 এর মান হচ্ছে কিন্তু 1.41421356। তো এই যে √2 এর মানটা এটাই কিন্তু একটি ভগ্নাংশ, যেহেতু এই 1.41 এখানের যদি পয়েন্টটা আমরা উঠাই দিই তাহলে কিন্তু ভগ্নাংশ আকারে দাঁড়ায় এটা, ঠিক আছে। তো যেহেতু √2 নিজেই একটি ভগ্নাংশ সংখ্যা, সেহেতু ভাঙলে অর্থাৎ এটাকে ভাঙলে ভগ্নাংশ দাঁড়ায়, সেহেতু এই √2কে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, অর্থাৎ √2/1 লিখতে পারি না, ঠিক আছে। এজন্য এই √2 হবে অমূলদ সংখ্যা। তারপর দেখুন অসীম দশমিক সংখ্যা, অর্থাৎ চারটার বেশি দশমিকের পর চারটার বেশি সংখ্যা যদি আসে সেটাকে অসীম দশমিক সংখ্যা বলে, এবং এই অসীম দশমিক সংখ্যা হলে সেটি হবে অমূলদ সংখ্যা। যেমন 3/7, তো 3/7কে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু দাঁড়ায়
4, 2, 8, 5, 7, তারপর আরও অনেক সংখ্যা আসবে। তো যেহেতু এটা অসীম এবং সংখ্যাগুলো আলাদা আলাদা, সেহেতু এটি হবে অমূলদ সংখ্যা। তারপর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা বাদে অন্য যে কোনো সংখ্যার উপর রুট অথবা রুট কিউব দিলে সেটি অবশ্যই অমূলদ সংখ্যা হবে। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা নয় এমন কোনো সংখ্যার উপর যদি রুট অথবা রুট কিউব আমরা দিই, সেটি অবশ্যই অমূলদ সংখ্যা হবে। যেমন দেখুন, রুট টু, তারপর হচ্ছে রুট কিউব টু। তো এই রুট টু এবং রুট কিউব টু, এখানে টু কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, সেহেতু এই রুট টু অথবা রুট কিউব টু এটি হবে হচ্ছে অমূলদ সংখ্যা। তো এক কথায় যদি আমরা বলতে যাই, দেখুন দশমিক চিহ্নের পর অঙ্কগুলোর যদি একটির সাথে অন্যটির মিল না থাকে এবং অসীম পর্যন্ত চলতে থাকে, আমি আবার বলছি, দেখুন দশমিক চিহ্নের পর অঙ্কগুলোর যদি একটির সাথে আরেকটির মিল না থাকে, অর্থাৎ অমিল থাকে এবং অসীম পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ চারটার বেশি থাকে, তাহলে সেই সংখ্যাটি হবে অমূলদ সংখ্যা। তো আমরা এখানে কিছু অমূলদ দেখি, দেখুন পাই। তো এই পাই কিন্তু সবসময় অমূলদ সংখ্যা, কেননা এই পাইয়ের মান হচ্ছে 3.1415, তারপর হচ্ছে ইনফিনিটিভ মানে অসীম, তারপর হচ্ছে ই। তো এটাকে ম্যাথমেটিক্যাল ভাষায় কী বলে আমি জানি না, আমি ই বলছি। দেখুন এই ই এর মান হচ্ছে 2.71828 অন। তাই এটাও হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তারপর আই একটা সংখ্যা আছে, এটার মানটা আমি জানি না, ম্যাথে ব্যবহৃত হয়। তো এটাকেও হচ্ছে মূলত অমূলদ সংখ্যা বলা হয়। তো আজকের আলোচনার বিষয় এতটুকুই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো পরবর্তী ভিডিওতে আমরা এর সিলেবাসের পরের অংশ নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।